নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। আমি কলে জল ভরতে ছিলাম, তো দেখলাম তালা ভাঙা আছে। তো আমি এনাকে ফোন করে বললাম কি তালা তোমার বাড়ি ভাঙা আছে। তো এনারা এসে দেখলো সব জিনিস মতলব ওইখানে এখানে আছে, উল্টো পাল্টা আছে, এটাই জানি, আর কিছু জানি না। কি মনে হচ্ছে, কি হয়েছে? কি হয়েছে, চুরি করেছে সবাই, আর কি হবে। আমার নাম রাধা। রাধা কি? রাধা কাহার। উনি গেছিল বাবা বাড়িতে, বাবার বাড়ি গেছিল, মা শরীর খারাপ ছিল, ওই জন্য উনি চলে গেছিল, সপ্তাহ দিন পরে গেছিল। তো ভাবলো কি আজকে আসবো, তাহলে রাতকেই রাত্রিবেলায় ঘটনা তো করে দিল। নাকি 5টার সময় ফোন গিয়েছে, তাহলে উনি তাড়াতাড়ি এসেছে। সব একদম সব খাটে তোলা আমার বাড়িতে চুরি হয়েছে। আপনি কোথায় গেছিলেন? আমি বাপা বাড়ি গিয়েছিলাম, এই তো এক সপ্তাহ হয়েছে। আমি বাপা আমার মা শরীর খারাপ ছিল, তো আমি ওখানে গিয়েছিলাম। আর রাত্রিবেলা, কাল রাত্রিবেলা টিএমসি পার্টির এই সঞ্জয় সিং এর ভাতিজা আছে নমিন সিং, ওর সাথে 10-12 ছেলের মিলে আমার বাড়িতে চুরি করেছে, সবাই কিছু চুরি করে নিয়েছে। আপনি কি জানেন কি করে জানলেন? আমি আমি কি করে জানবো, ওরা তো ধাঁধলি করছে এই এই পাড়াতে। হ্যাঁ, আমার দেওয়ার সাথে ওর দুশ্মনী আছে, আমার বাড়িতে এসে ওরা ই করেছে, চুরি করেছে। আপনি জানেন কি করে চুরিটা হয়েছে, জানেন কি করে, কে বললো? আমাকে এই পাশের লোক বললো ফোন করে। হ্যাঁ, কি কি নিয়ে গেছে? আমার 20,000 টাকা নিয়ে গেছে, সোনার গয়না নিয়ে গেছে, 30 খানা শাড়ি নিয়ে গেছে, আমার ছেলের কাপড় নিয়ে গেছে, আর টিভি নিয়ে গেছে, গ্যাস 2খানা, পাখা, কাঁসার বাসন, স্টিল বাসন সব কিছু নিয়ে গেছে। পুলিশ না, আমি থানা গেলাম, থানা বললাম, তো বলছে কি আমি আসবো 11টার সময়, পুলিশ আসলো না। আমার নাম অঞ্জু সাহ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।